জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2021 নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু 1975 সালের 15 আগস্ট হইতে 1979 সালের 9 এপ্রিল এবং 1982 সালের 24 মার্চ হইতে 1986 সালের 11 নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারিকৃত অধ্যাদেশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে অকার্যকর ঘোষিত হয়, সৃষ্ট আইনের শূন্যতা পূরণকল্পে 2013 সনের 7 ও 8 নম্বর আইনের মাধ্যমে উহাদের মধ্যে কতিপয় বিধান অনুযায়ী পুনরুজ্জীবিত করিয়া বহাল রাখা হয়। যেহেতু অধ্যাদেশ সমূহ রহিত করিয়া প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন ও পরিমার্জন করে বাংলায় নতুন আইন প্রণয়ন করিবার জন্য সরকার পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। যেহেতু উক্ত সিদ্ধান্তের আলোকে জাকাত ফান অর্ডিন্যান্স 1982 অর্ডিন্যান্স নং ভলিউম অফ 1982 শীর্ষক অধ্যাদেশ রহিত ক্রমে সরকারি জাকাত সংগ্রহ জাকাত তহবিল গঠন এতদা সংক্রান্ত ব্যবস্থা যুবক উপযোগী করিয়া নতুনভাবে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়। সেহেতু এইরূপ নিম্ন আইন করা হইল, অর্থাৎ 2021 সালে এই আইনটি করা হয়েছে। আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। এই আইন জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2021 নামে ব্যবহৃত হবে। সংজ্ঞাত্ব, এখানে একজন চেয়ারম্যান থাকবেন, জাকাত বোর্ডের চেয়ারম্যান। তহবিল অর্থ আইনের 4 নং অনুযায়ী প্রতিষ্ঠিত জাকাত তহবিল হবে ফাউন্ডেশন অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন। বোর্ড এই আইনের দ্বারা 5 নং অনুযায়ী গঠিত জাকাত বোর্ড এবং ইসলামিক শরিয়া অর্থ পবিত্র কোরআনের হাদিসে বর্ণিত উহার আলোকে প্রতিষ্ঠিত ইসলামিক বিধানসমূহ। সরকারিভাবে জাকাত সংগ্রহ বিতরণ, প্রতিটি বিভাগ জেলা উপজেলা প্রয়োজনবোধে অন্যান্য স্থানীয় অধিক্ষেত্রে সরকারিভাবে জাকাত সংগ্রহ করিতে হবে এবং এর উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারিভাবে জাকাত সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে জাকাতে উদ্বুদ্ধকরণ, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াতে প্রচারণা অর্থাৎ পত্রিকায় বিজ্ঞাপন, জাকাত সংগ্রহ কেন্দ্রে স্থাপন। সরকারিভাবে জাকাত দানে আগ্রহী ব্যক্তিগণ জাকাতযোগ্য সম্পদ, জাকাতের পরিমাণ নিম্ন নিরূপণ, প্রত্যয়ন প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হবে। অন্য কোনো আইনে যাহা কিছুই না থাকুক না কেন, জাকাত তহবিলে প্রদানকৃত জাকাতের অর্থ জাকাত প্রদানকৃত উক্ত বছরের আয়কর রেয়াতযোগ্য হিসেবে গণ্য হইবে। পবিত্র কোরআনে বর্ণিত সুনির্দিষ্ট আইন অনুসারে সুনির্দিষ্ট জাকাতের খাতে ছাড়া অন্য কোথাও ব্যয় করা যাইবে না। সরকারি সংগৃহীত জাকাতের অর্থ ইসলামী শরিয়ার বিধান মোতাবেক এবং যথাসময়ে বিতরণ নিশ্চিত করিতে হইবে। জাকাত প্রদানকারী কোনো ব্যক্তি জাকাত পাইবার যোগ্য অন্য কোনো ব্যক্তি প্রদান তথ্য প্রদান করিতে পারিবে। অনুরূপ ব্যক্তি জাকাত গ্রহণের যোগ্য হইলে তাহাকে অগ্রাধিকার প্রদান করা যাইবে। সরকার স্থানীয়ভাবে জাকাত সংগ্রহ বিতরণ ব্যবস্থার সুবিধা সিটি কর্পোরেশন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করিতে পারবে। কোনো কোনো ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান অথবা এনজিও প্রতিষ্ঠানে জাকাত সংগ্রহ বিতরণ করিলে উহার তথ্যাদি ফাউন্ডেশন ক্ষেত্রের মতো সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অবহিত করিতে হবে। জাকাত তহবিল গঠন, দেশের অভ্যন্তরে সরকারের সংগৃহীত জাকাত, প্রবাসী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে প্রাপ্ত জাকাত, বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থার নিকট প্রাপ্ত জাকাত, অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত জাকাত, সরকার প্রয়োজন মতো স্থানীয়ভাবে জাকাত তহবিল সংরক্ষণ করিবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবে। তহবিলে সংগৃহীত অর্থ বোর্ড ক্ষেত্রমতো কমিটির সিদ্ধান্ত মতো কোনো তফসিলি ব্যাংক, সরকারি ফান্ড, সুনাম সুধীন হিসেবে গচ্ছিত রাখিতে হইবে। জাকাত বোর্ড, জাকাত বোর্ডের ধর্ম প্রতিমন্ত্রীর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন। বোর্ডের চেয়ারম্যান সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব থাকবেন, অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব থাকবেন। প্রখ্যাত ফকিহ আলেমগণের মধ্যে 5 জন থাকবেন। সরকারি জাকাত তহবিল ব্যবস্থার সাথে ইসলামিক ফাউন্ডেশনের 1 জন পরিচালক থাকবেন, মহাপরিচালক যিনি পদাধিকার বলে বোর্ডের সদস্য সচিব হইবেন। ফাউন্ডেশনের জাকাত বোর্ডকে প্রশাসনিক সহায়তা ও উদার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য সচিব ব্যতীত সদস্যবৃন্দের কার্যকাল অনুরূপ নিয়োগ পুনরায়ের তারিখ হতে 3 বছর, তবে সত্যতাকে মেয়াদিত হওয়ার পর যদি পূর্ববর্তী মনোনীত ব্যক্তি কাজ পূর্ববর্তী ব্যক্তি ব্যক্তি কার্যক্রম অব্যাহত রাখতে পারিবেন। সরকার কোনো কার্যদর্শন ব্যতীত রেখে যে কোনো সময় সদস্যদেরকে বোর্ড থেকে অব্যাহতি প্রদান করিতে পারবে। জাকাত বোর্ডের কার্যাবলী, বোর্ডের কার্যাবলী হইতে নিম্নরূপ। জাকাত বোর্ড বিতরণ তহবিল নীতিমালা প্রণয়ন, জাকাত তহবিল হইতে ব্যয় নির্বাহের অনুমোদন সহ ক্ষেত্রমত জেলা উপজেলা কমিটিকে নির্বাহের ক্ষমতা প্রদান, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় অর্থ সিদ্ধান্ত কার্যক্রম। প্রতি বছর জাকাত বোর্ডের 2টা সভা অনুষ্ঠিত হইবে। জাকাত বোর্ডের চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন। জাকাত বোর্ডের মোট সদস্য সংখ্যা 1/3 উপস্থিত থাকার কোরাম গঠিত হইবে, তবে মূলতঃ বিভাজনের ভিত্তিতে আহত সবার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। বোর্ডের জনবল অবশ্যই